সকল শিক্ষার্থী বন্ধুদের ইউনিভার্সাল আইডল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্ব বন্দনীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানান উপন্যাস এবং ছোট গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছি, যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বাংলা বিষয়ের খুবই উপকারে আসতে পারে। সেই সাথে একাদশ শ্রেণীতে যারা পড়ছ, স্নাতকোত্তর বা কলেজ স্তরে বাংলা বিষয় নিয়ে পড়ছ, তাদেরও উপকার হতে পারে। সেই কারণে ভিডিওটি দেখতে থাকো। তোমাদের বলবো এই তথ্যগুলো থেকে যে কোনো শর্ট প্রশ্ন বা MCQ আকারে এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সেই কারণে ভিডিওটি দেখতে থাকো এবং কেমন লাগলো জানাতে ভুলো না। এই ক্ষেত্রে তোমাদের বিশেষভাবে বলবো, আজকের এই ভিডিওটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে, সেই উপন্যাসগুলো খুব সহজেই যাতে তোমরা মনে রাখতে পারো বা খুব সহজেই মনে রাখার কৌশল হিসেবে একটি দিক তোমাদের জানিয়ে দেবো। আশা করি এটি তোমাদের হেল্প করবে। তো এক্ষেত্রে বলবো সেটি জেনে নাও এবং এটি ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিতে তোমাদের কাছে আন্তরিক অনুরোধ থাকলো, ভিডিওটিকে শেয়ার করো। রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো মনে রাখার জন্য তোমরা মনে রাখবে গোরা, বক, ঘষে, দুমা চাচ, নৌচৌজ, এই বিষয়টি মনে রাখবে। আরও একবার বলে দিচ্ছি, গোরা, বক, ঘষে, দুমা চাচ, নৌচৌজ, এই বিষয়টি মনে রাখলেই তোমরা অবশ্যই উপন্যাসগুলো খুব সহজেই মনে রাখতে পারবে এক্ষেত্রে বলবো। তবে তার আগে উপন্যাসগুলো তোমাদের ভালোভাবে যেন পড়া থাকে, তবেই এটি এই যে লাইনটি বা যেটি আমি তৈরি করেছি সেটি থেকে মনে রাখতে পারবে। যাই হোক, বিষয়টি বুঝিয়ে দিই। গোরা, এক্ষেত্রে গো হলো গোরা উপন্যাস এবং রা এর দ্বারা রাজশ্রী উপন্যাসটিকে মনে রাখবে। বক, এই ব হলো যেটি বউ ঠাকুরানির হাট, এবং ক হলো করুণা, যদিও করুণা উপন্যাসটি অসমাপ্ত। যাই হোক, এরপর ঘষে, এই ঘ হলো ঘরে বাইরে এবং সে হলো রবীন্দ্রনাথের কাব্যধর্মী যে উপন্যাস শেষের কবিতা। তারপর দুমা, এই দু হলো দুই বোন এবং মা মালঞ্চ উপন্যাস। এরপর চাচ, এই চা হলো চার অধ্যায় এবং চতুরঙ্গ। তারপর নৌচৌজ, এর দ্বারা নৌ অর্থাৎ নৌকা ডুবি, চ অর্থাৎ চোখের বালি এবং যোগাযোগ, এই বিষয়টি তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্য দিয়ে জানিও। তো এরপর তোমাদের জানাবো বা আমরা চলে আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং ছোট গল্পের নানান তথ্যগুলো। আবারও বলবো এই তথ্যগুলো যে কোনো MCQ আকারে প্রশ্ন সাজিয়ে পরীক্ষায় আসতে পারে বা SAQ হিসেবে কোশ্চেন দেওয়া থাকতে পারে। যাই হোক, প্রথমেই জানাবো রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার প্রাপক এবং আমরা জানি দুটি স্বাধীন ভারতের যে জাতীয় সঙ্গীত রচয়িতা, সেই বিশ্ব বন্দনীয় বিশ্ব বরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 25শে বৈশাখ, ইংরেজি 7ই মে। তোমাদের বলবো অনেক সময় এই 25শে বৈশাখ ডেটটি বা তারিখটি 8ই মেও পড়ে বা 8ই মে হয়। যাই হোক, এবং এই কবির পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। 1913 সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কবির ছদ্মনাম ভানুসিংহ, কবির স্ত্রীর নাম মৃণালিনী দেবী, তবে বিবাহের পূর্বে মৃণালিনী দেবীর নাম ছিল ভবতারিণী দেবী। 1901 সালে শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1921 সালে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন কবি। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস লিখেছিলেন। তো যাই হোক, এরপর তোমাদের বলবো যে বউ ঠাকুরানির হাট এবং রাজশ্রী, এই দুটি উপন্যাস ঐতিহাসিক নাটক বা এই সরি বন্ধুরা, এগুলো ঐতিহাসিক উপন্যাস এবং এই উপন্যাসগুলোতে ঐতিহাসিক দিক প্রকাশিত হয় বা হয়েছে। নবপর্যায়, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, বিচিত্রা,
এই সব পত্রিকা ধারাবাহিকভাবে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প উপন্যাসগুলো প্রকাশিত হয়েছে। দুই বোন একটি মিলনান্তক উপন্যাস, মালঞ্চ একটি বিয়োগান্তক নাটক, সরি বন্ধুরা, বিয়োগান্তক উপন্যাস। এরপর রবীন্দ্রনাথের সত্যজিৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস সত্যজিৎ রায়ের পরিচালনায় ঘরে বাইরে এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছে এবং ঋতুপর্ণ ঘোষের দ্বারা চোখের বালি এই উপন্যাসটি চলচ্চিত্রায়ন ঘটেছে। তারপর তোমাদের বলবো রবীন্দ্রনাথের গ্রন্থাগারে প্রকাশিত প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাসগুলি হলো চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, বৃহত্তর সমস্যামূলক উপন্যাস ঘরে বাইরে, গোড়া চার অধ্যায়, বিচিত্র পত্রিকায় 1334-35 বঙ্গাব্দে তিন পুরুষ নামে যোগাযোগ উপন্যাস প্রকাশিত হয়। এক্ষেত্রে মনে রাখবে যোগাযোগ উপন্যাসটি কিন্তু বিচিত্রা পত্রিকায় তিন পুরুষ নামে প্রকাশিত হয়েছিল। রবিবার শেষ কথা, ল্যাবরেটরি, রবীন্দ্রনাথের শেষ পর্বের এই তিনটি গল্প 1940 সালে তিন সঙ্গী নামে প্রকাশিত হয়। গোড়া একটি মহাকাব্যিক উপন্যাস, চার অধ্যায় উপন্যাসটি সন্ত্রাসবাদের ভূমিকার বিষয়টি প্রকাশিত হয়েছে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত ঘরে বাইরে উপন্যাস, কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস হল শেষের কবিতা। রবীন্দ্রনাথের কয়েকটি প্রথম পর্বের গল্পের নাম অতিথি, ত্যাগ, একরাত্রি, কাবুলিওয়ালা, শাস্তি, সমাপ্তি, নিশিতে, বিচারক, পণপ্রথা নিয়ে লেখা একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প দেনা পাওনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেমের গল্প এক রাত্রি। তারপর আমরা জানবো রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস আমরা আশা করি সকলেই জানি চোখের বালি। ক্ষুধিত পাষাণ একটি অতিপ্রাকৃত গল্প, রবীন্দ্রনাথের একটি আষাঢ়ে গল্প, এটি রূপক জাতীয় গল্প। রবীন্দ্রনাথের স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, রবীন্দ্রনাথের লেখা প্রথম কবিতার নাম অভিলাষ। এই কবিতায় কবি নাম হিসেবে লেখা ছিল দ্বাদশ বর্ষীয় বালক রচিত অভিলাষ। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রেমের গল্প এক রাত্রি, মহামায়া, মধ্যবর্তিনী, দুরাশা, শেষের রাত্রি, নিশিথে, চার অধ্যায় উপন্যাসটি পত্রিকায় না প্রকাশিত হয়ে সরাসরি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। চতুরঙ্গ উপন্যাসটি জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস ছোট গল্পের আকারে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত প্রথম গল্প হালদার গোষ্ঠী ও শেষ গল্প পত্রপাত্রী। ল্যাবরেটরি গল্পটি শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের লেখা প্রথম গল্প ভিখারিণী ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। বলাই গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের গল্প গ্রন্থগুলি হল গল্পগুচ্ছ, গল্পস্বল্প, সে তিন সঙ্গী প্রভৃতি। সৎপাত্র, দর্পহরণ, মাল্যদান গল্পগুলি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। ভারতী পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের কয়েকটি গল্পগুলি হল মণিহারা, ডিটেকটিভ, নষ্টনীর, দুরাশা। রবীন্দ্রনাথের কয়েকটি অতিপ্রাকৃত বিষয়ক গল্প কঙ্কাল, মণিহারা, নিশিতে, ক্ষুধিত পাষাণ, সুরবালা, একরাত্রি গল্পের নায়িকা, মধ্যবর্তিনী গল্পের মধ্যবর্তিনী শৈলবালা, স্ত্রীর পত্র গল্পের নায়িকা মৃণাল, পয়লা নম্বর গল্পের নায়িকা চরিত্র অনিলা, ল্যাবরেটরি গল্পের চরিত্র সোহিনী, রবীন্দ্রনাথের ছুটি গল্পের স্ফটিক, অতিথি গল্পের তারাপদ, পোস্টমাস্টার গল্পের রতন, আপদ গল্পের নীলকান্ত, খাতা গল্পে উমা প্রভৃতি এই গল্পের চরিত্র বা কিশোর বিষয়ক বা কিশোর কিশোরী বিষয়ক নানান চরিত্র। রবীন্দ্রনাথের মেঘ ও রৌদ্র গল্পের রাজনৈতিক চিন্তাধারার প্রতিফলন ঘটেছে। নষ্টনীড় গল্পের চারুলতা, অমল, ভূপতি চরিত্রগুলো রয়েছে রাইচরণ, খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের চরিত্র। মাল্যদান গল্পের চরিত্র হল কুড়ানি। রবীন্দ্রনাথের শেষ গল্প প্রগতি সংহার।
তারপর তোমাদের বলবো বৌদি কাদম্বরী দেবীর অনুপ্রেরণায় করুণা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বা রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের প্রথম সার্থক উপন্যাস বউ ঠাকুরানির হাট। আমরা জানি যে করুণা তার প্রথম উপন্যাস হলেও এটি ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, তার প্রথম সার্থক উপন্যাস বউ ঠাকুরানির হাট। এক্ষেত্রে তোমাদের বলবো এরপর উপন্যাসগুলো যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেগুলো আমি দিয়েছি, তোমরা জেনে নাও। করুণা, ভারতী, বউ ঠাকুরানির হাট, ভারতী, রাজশ্রী, বালক, চোখের বালি, নবপর্যায়, বঙ্গদর্শন, নৌকাডুবি, নবপর্যায়, বঙ্গদর্শন। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখবো যে এই পত্রিকাগুলো জেনে রাখবে কোন উপন্যাসগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অনেক সময় প্রশ্ন দেয়া হয় গোরা, প্রবাসী, চতুরঙ্গ, সবুজপত্র, ঘরে বাইরে, সবুজপত্র, যোগাযোগ, বিচিত্রা, শেষের কবিতা, প্রবাসী, দুই বোন, বিচিত্রা, মালঞ্চ, বিচিত্রা, করুণা, কাদম্বরী দেবী। সরি বন্ধুরা, এই করুণা কাদম্বরী দেবীকে উৎসর্গ করা হয়েছিল বউ ঠাকুরানির হাট। এই উপন্যাসটি সৌদামিনী দেবীকে উৎসর্গ করা হয়। গোরা রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়। ঘরে বাইরে প্রমথ চৌধুরীকে উৎসর্গ করা হয়। দুই বোন রাজশেখর বসুকে উৎসর্গ করা হয়। তারপর বলবো বউ ঠাকুরানির হাট উপন্যাসে রাজা প্রতাপাদিত্যের কাহিনী বর্ণিত হয়েছে। প্রতাপচন্দ্র ঘোষ রচিত বঙ্গাধি পরাজয় গ্রন্থের প্রভাব এই বউ ঠাকুরানির হাট উপন্যাস অবলম্বনে দিকটি প্রকাশ পেয়েছে বা প্রভাব লক্ষ্য করা যায়। বউ ঠাকুরানির হাট উপন্যাসে চরিত্র প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বিভা, বসন্ত। ত্রিপুরার রাজবংশের কাহিনী নিয়ে রাজশ্রী উপন্যাসটি রচিত হয়। রাজশ্রী উপন্যাসের কাহিনী অনুসরণে বিসর্জন নাটক লেখা হয়। রাজশ্রী উপন্যাসের চরিত্র গোবিন্দমাণিক্য, রঘুপতি, জয়সিংহ, নক্ষত্র রায়। স্ত্রী চরিত্রবিহীন উপন্যাস রাজশ্রী। চোখের বালি উপন্যাসের পূর্ব নাম ছিল বিনোদিনী। চোখের বালি উপন্যাসের চরিত্র মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, বিহারী, অন্নপূর্ণা, রাজলক্ষ্মী। চোখের বালি বিনোদিনী চরিত্রের আদর্শে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন উপন্যাসের কিরণময়ী চরিত্রটি সৃষ্টি করেছেন। নৌকাডুবি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভগ্নদরী এই কবিতা অনুসরণে লিখেছিলেন। নৌকাডুবির চরিত্র রমেশ, কমলা, নলিনাক্ষ, হেমনলিনী। গোরা উপন্যাসের চরিত্র গোরা, আনন্দময়ী, বিনয়। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ নীল আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশিত করেছেন বা প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে তা সহমর্মিতার দিকটি তুলে ধরেছেন। সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস চতুরঙ্গ। চতুরঙ্গ উপন্যাসের পূর্ব নাম ছিল দামিনী। চতুরঙ্গ উপন্যাসের চরিত্র শচীশ, দামিনী, শ্রীবিলাস, জগমোহন। ঘরে বাইরে প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটি চরিত্র বিমলা, নিখিলেশ, সন্দীপ, অমূল্য ইত্যাদি। যোগাযোগ উপন্যাসের চরিত্র কুমোদিনী, মধুসূদন, বিপ্রদাস, শ্যামসুন্দরী। শেষের কবিতা উপন্যাসের প্রথম নাম ছিল মিতা। শেষের কবিতা উপন্যাসটি এই উপন্যাসটিকে চম্পুকাব্য বলা হয়। শেষের কবিতা উপন্যাসের চরিত্র অমিত, লাবণ্য, কেটি মিত্র, শোভনলাল। শেষের কবিতা উপন্যাস নিয়ে বুদ্ধদেব বসু মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথের নবজন্ম ঘটেছিল শেষের কবিতা। দুই বোন উপন্যাসের চরিত্র শর্মিলা ও উর্মিমালা। মালঞ্চ উপন্যাসের চরিত্র নীরজা, আদিত্য, সরলা, রমেন। চার অধ্যায় উপন্যাসের চরিত্র অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ, বটু। তো এক্ষেত্রে তোমাদের বলবো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও চলে আসছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও পাওয়ার ক্ষেত্রে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।